বলো ই এ জি এস এখান থেকে বলো এ বি সি ডি এ বি সি ডি ই এফ জি এইচ ই এফ জি এইচ আই জে কে এল আই জে কে এল আই জে কে এল আই জে কে এল আসসালামু আলাইকুম। সকালবেলা নাস্তা খেয়ে মাঝখানে কিন্তু একটু মোটামুটি সময় থাকে, তো এখন থেকে অভ্যাস করানোর চেষ্টা করছি আদিলকে, যাতে দিনের বেলা তো একটু পড়াশোনা করে, তো হচ্ছে সকালবেলা ওকে পড়তে বসিয়েছি একটু, আর ওকে পড়াশোনা শেষ করিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি রান্নার কাজে চলে যাব। তো সবসময় চেয়ার টেবিলে বসাতে পারি না, কারণ একটাকে বসালে দেখা যায় আমাকেও বসতে হয় সাথে, আর এই ফাঁকে আমি আয়ানকে দেখতে পারি না। বিছানায় পড়তে বসালে যেটা সুবিধা, দুজনকেই দেখা যায়, একজনকে পড়ানো যায় আবার আরেকজনকে দেখানো যায়। তো আয়ান তো সবসময় দুষ্টামি করে, ওর ভাইয়া যেটা নেবে ওকে সেটাই নিতে হবে। এখন বই ওকে আলাদা দিলেও সেটা চলবে না, ওকে আদিলের বইটাই দিতে হবে। তো পড়াটা শেষ করিয়ে দেন আমি অন্য কাজে যাব, এখন একটু পড়াশোনা করাই। পড়ার কাজ শেষ করিয়ে আমি হচ্ছে সকালবেলা মাছ আনা হয়েছিল, তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন হচ্ছে ভাগা দিচ্ছি আমি, মানে ছোট ছোট করে রাখছি যতটুকু আমার লাগবে সেই অনুযায়ী, যাতে বের করে আবার উঠিয়ে না রাখতে হয়, ঝামেলা না হয়। এভাবে ভাগ করে রাখলে আমার জন্য অনেক সুবিধা হয়, যতটুকু খাওয়ার মানে রান্না করব ঠিক ততটুকু বের করে নিলেই হয়। তো আমি আলাদা আলাদা পলিতে রাখবো। তো লবণ দিয়ে দিচ্ছি যতটুকু আর কি লাগে, সবজি আর মাছের অনুপাত অনুযায়ী।
মশলা লেগে আছে, তো হাতটাকে পানি দিয়ে ভালো করে ফ্রেশ পানি দিয়ে আর কি ধুয়ে দিলাম, তো তরকারিতে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে 5-10 মিনিটের মতো ম্যারিনেট করে এভাবে রেখে দিব, তারপর চুলায় বসাবো, তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসে। তরকারিটা রান্না করা আমার অলরেডি শেষ হয়ে গেছে, আর এখন ভরা ভেজে নিচ্ছি, সাথে ভাতটাও রান্না করে নিয়েছি আমি ফাঁকে, তো বাকি বড়াগুলো হচ্ছে চুলায়, এখানে আর জায়গা নেই, ওই জন্য ওই দুটো আর দেওয়া হয়নি। তো ভাজা শেষ হলে দেন আবার ওই দুটো ভেজে নিই। আর কারকুলের বড়ার সাথে সাথে অল্প একটু কুমড়ো ছিল, সেটাও আমি বড়া ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে বড়া ভেজে নিচ্ছি। রান্না বান্না বাকি কাজগুলো সেরে এখন চলে এসেছি দুপুরের খাবার খেতে, ওরা অলরেডি খেয়ে নিয়েছে, তো আমি এখন খাবো। আর হচ্ছে এই সময় যেটা করেছিলাম আমি, লাইটটা মানে ফোনের লাইটটা অন করতে ভুলে গিয়েছিলাম, যার জন্য ক্যামেরার মধ্যে এরকম এসেছে, তো আমি পরে খেয়াল করেছি, এটা তখন দেখিনি। তরকারির কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি লাইট অন করিনি, তো কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল, বাট লাইট অন না করার জন্য কালারটা এরকম দেখাচ্ছে। আর আমরা তো এগুলো দিয়ে খাবো, আদিল তো আর এগুলো দিয়ে খেতে পারবে না, তো ওর জন্য হচ্ছে মাছ রান্না করেছি, মানে মাছ ভুনা করেছি আর কি, তো পাঙ্গাস মাছ ভুনা করেছি, মাথা তারপরে পেটি যা ছিল তো ওইগুলো তো আর ভাজা যায় না, ওইগুলো হচ্ছে আমি একটু পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করেছি, ও হচ্ছে ওগুলো দিয়ে খাবে, আর আমরা ছোট মাছ দিয়ে খাবো। আর এই ছিল আমার প্লেট, এই হচ্ছে আদিলের তরকারি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।